আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি আজকে চাষ করা একটি ঘাসের জমিতে। এই ঘাসের জাতের নাম হলো নেপিয়ার জাত। আপনারা চাইলে আপনাদের নিজস্ব খামারের গরুর জন্য অথবা বাণিজ্যিকভাবে খামারিদের কাছে বিক্রি করার জন্য এই ঘাস চাষ করতে পারেন। এই ঘাস চাষ করে সহজে আপনি লাভবান হতে পারেন। তো আজকে আমরা কথা বলবো এই জমিটি যিনি এই ঘাসের জমিটি যিনি চাষ করেছেন তার সাথে। চলুন আমরা এই জমিতে ঘাস চাষকারী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি আজকে একটি নেপিয়ার ঘাসের একটা জমিতে নিয়ে এসেছি। তো এই জমিটা যে ভাই চাষ করে ওনার নাম হলো মিস্টার শহীদুল ভাই। শহীদুল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন না? আচ্ছা শহীদুল ভাই, আসলে অনেকেই ধরেন অনেক সব বেশিরভাগ মানুষ এখন গরু চাষ করে, গরু লালন পালন করে খামারিরা। অনেক খামারিরা জানতে চায় যে আপনার নেপিয়ার ঘাস লাগানোর সিস্টেমটা বা পদ্ধতিটা জানতে চায় আর কি। তো সেক্ষেত্রে আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি দর্শকদের হয়ে আর কি, দর্শকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি। সেটা হলো বছরের কোন সময় নেপিয়ার ঘাসটা লাগাইলে বেশি বেশি ফলন পাওয়া যায়? বছরের সব জায়গায় সব মানে বছরের আর কি সব সময় লাগানো যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু বর্ষা মৌসুমে সবচেয়ে একটু ভালো হয়। বর্ষার মৌসুমে লাগাইলে আপনার ফলনটা সবচেয়ে ভালো হয় না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সজল ভাই। আচ্ছা আরেকটা হলো নেপিয়ার ঘাস লাগানোর জন্য কি রকম জমি হলে সবচেয়ে ভালো হয়? সমতল জমি হলে আর কি একটু পানি জানি না বাজে। আচ্ছা আচ্ছা, পানিটা মানে পড়ার সাথে জানা আর কি ঘুরে চলে যায়। আচ্ছা আচ্ছা, এই জমি হলে সবচেয়ে ভালো হয়। আর চারপাশটা চাষ করে জি জি গোবর পটাস ফসফেট ইউরিয়া এগুলো দিয়ে করলে সবচেয়ে ফলন ভালো, সবচেয়ে ফলন ভালো হয়। আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে। আচ্ছা শহীদুল সাহেব, মানে নেপিয়ার ঘাসের জমিতে কি কি সার প্রয়োগ করতে হয়? কি কি সার দিলে আপনার ঘাসের জন্য ভালো হয়? পটাস ফসফেট ইউরিয়া টিএসপি এগুলো দিয়ে, আর সবচেয়ে গোবর পটাস ফসফেট ইউরিয়া টিএসপি এগুলো না, আর গোবর গোবর তো দিলে তো সবচেয়ে ভালো হয়, জৈব সার যেটা সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আপনার আপনার এগুলো তো কাটিং, যে গোড়ার যে কাটিং গুলো আছে এগুলো লাগালেও হয় তাই না? কাটিং বা চারা হলে দ্রুত গাছ বৃদ্ধি হয় আর কি। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। যাক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো আপনার কাছে, এগুলাতে তো সার দেওয়া হয়, সার না দিলে তো আর এগুলো হয় না। তো জমিতে বা ঘাস কাটার পরে তো গরুকে খাওয়াইতে হয়। জি শহীদুল সাহেব, যেটা বলতে চাইছিলাম আর কি, এগুলো তো কাটার পরে তো গরুকে খাওয়াইতে হয়। তো সেক্ষেত্রে সার প্রয়োগ করার বা সার দেওয়ার কতদিন পরে এগুলো কাটা যায় গরুকে খাওয়ানোর জন্য? 10-15 দিন পর ঘাস কেটে গরুকে খাওয়ানো যায়। আচ্ছা আচ্ছা, তো সবশেষে আপনার কাছে, আপনাকে অনেক ডিস্টার্ব করতেছে, আপনি অনেক কাজ ফেলে আপনি সময় দিচ্ছেন, সেটা হলো গরু এটাকে কিভাবে কাটতে হয় এবং কাটানোর পর গরুকে কিভাবে খাওয়াইতে হয়, খাওয়ানোর নিয়মটা একটু বলবেন প্লিজ। স্যার মানে সারা জানি মানে গেরো মাঝখানে যে আমি দেখালে। আচ্ছা একটু দেখান যদি একটু প্লিজ। জি জি, একটু কাটিংটা একটু কিভাবে কাটতে হয় একটু দেখাতেন আমাদেরকে। যেমন ধরেন এই ঘাসটা কাটেছি, এই যে গেরো মাঝখানে দুটো, আচ্ছা আচ্ছা, থাকলে সবচেয়ে ভালো এইভাবে কাটিংটা। আচ্ছা আচ্ছা, দ্রুত। আচ্ছা, আমাকে একটু বলবেন এগুলা কিভাবে কাইটা গরুকে খাওয়াইতে হয়, গরুকে খাওয়ানোর নিয়ম কি? সেটা হইলো একবার এই যে মূলটা লাগানোর পরে, কাটিংটা লাগানোর পর কতদিন পর্যন্ত কেটে কেটে গরুকে খাওয়ানো যায়? এক বছর পর্যন্ত ভালোভাবে খাওয়ানো যায় না? তো ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে পর্যন্তই। তো শহীদুল সাহেব তো ভালো থাকেন। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এটা কিভাবে লাগাইতে হয় বা কি বা কিভাবে লাগালে ভালো ফল পাবে? স্যার মানে এটা লাগানো যাবে কিন্তু ডিআরপি পরপর মাল লাগানো লাগানো নিয়ম যে, আর
লাইনটা জানি একটু ডেনের মতো বললে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, পানিটা বলে বৃষ্টি পানি বলে, জি জি জি, সাথে সাথে নামে যাবে নামে যাবে। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ সৈদুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আজকে পর্যন্তই আপনাদেরকে দেখালাম এই যে নেপিয়ার গাছ কীভাবে চাষ করে। আপনারাও চাইলে চাষ করতে পারেন, বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন, বা নিজের গরুর জন্য বা খামারের গরুর জন্য, খামারিদের জন্য খামারিরাও চাষ করতে পারেন এইভাবে করে। তো ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।